আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ আহমদুল্লাহর সাথে জামাত শিবিরের এসব কি ঘটছে, আহমদুল্লাহ আসলে কি করেছেন, শেখ আহমদুল্লাহ সম্পর্কে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? দর্শক, এই মুহূর্তে ব্যাপক আলোচিত একটা বিষয়, জামাত শিবিরে মোটামুটি শেখ আহমদুল্লাহকে নিয়ে তোলপাড়, বিশেষ করে নেটিজেনদের মধ্যে শেখ আহমদুল্লাহর পক্ষে বিপক্ষে নানান কথাবার্তা চলছে। দুই ধরনের স্কুল অফ থট, এই ধরনের আলাপ আলোচনা, এই ধরনের বিতর্ক অনলাইনে, এগুলোকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি, স্বাগত জানাই। এটা সঠিক চিন্তা ধারণ করা বা সঠিক দৃষ্টিভঙ্গি প্রসেস করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে, পরবর্তীতে যে কোনো ক্ষতিকর সিদ্ধান্ত এড়ানোর জন্যে এ ধরনের বিতর্ক নিঃসন্দেহে সুদূর প্রসারীভাবে ইতিবাচক হিসাবে কাজ করে। এজন্যে ওপেনলি খোলামেলা এ ধরনের আলোচনা, এটা ডেফিনেটলি ভালো, এটা সংগঠনের জন্য ভালো, আলেম ওলামা সবার জন্যে ভালো, সবাইকে সচেতন করে, সবাইকে আরও দূরদর্শী করে। যাই হোক, ঘটনাটা কী, শেখ আহমদুল্লাহ আসলে কতটুকু দোষী, আমি একটা কমপ্রিহেন্সিভ আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব, আপনারাও মন্তব্য করে আমার আলোচনার সাথে দ্বিমত পোষণ করলে জানাবেন। তার আগে বলিনি, শেখ আহমদুল্লাহ তিনি একজন ব্যক্তি হলেও তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। শেখ আহমদুল্লাহর ব্যাপক তাসির বাংলাদেশের ইসলামপন্থীদের মধ্যে এবং সমাজে রয়েছে। অতএব ইসলামপন্থী ব্লকে শেখ আহমদুল্লাহ ইজ অ্যান অ্যাক্টর এবং হি ইজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সিয়াল, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। জাস্ট একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা আর শেখ আহমদুল্লাহকে নিয়ে আলোচনা এক বিষয় নয়, শেখ আহমদুল্লাহকে এখানে একটা ইনস্টিটিউশন হিসেবে ধরে আলোচনা করতে হবে। এবং এটা তার একটা বড় অর্জন যে তিনি নিজেকে একজন ইনস্টিটিউশন, একটা ইনস্টিটিউশনে রূপ দিতে পেরেছেন। আর সুন্না ফাউন্ডেশন যতটা না জনপ্রিয় বা যতটা না মানুষ চিনে, তার চেয়ে শেখ আহমদুল্লাহকে বেশি চিনে। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার যেরকম একজন ব্যক্তি, কিন্তু একটা প্রতিষ্ঠান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং একটা অ্যাক্টরের মর্যাদা পেয়েছিলেন এবং এখনও তার তাসির রয়েছে সমাজে, শেখ আহমদুল্লাহ কিন্তু সেম ব্যাপকভাবে প্রভাব বিস্তারকারী একজন ব্যক্তি। এখন ঘটনাটা ঘটেছে, জামাত ইসলামী পন্থী একজন আলেম, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মুফতি নুরুজ্জামান নোমানি, তিনি বিশেষভাবে পরিচিত এবং আলোচিত এই কারণে তিনি কৌমি ব্যাকগ্রাউন্ড থেকে একটু ব্যতিক্রমী প্রক্রিয়ায় জামাত ইসলামীতে এসেছেন এবং ওপেনলি জামাতের পক্ষে বিভিন্ন কথাবার্তা বলেন। জামাতের ভিতরেও নুরুজ্জামান নোমানিকে নিয়ে আপত্তি রয়েছে, তার বিরুদ্ধে নানান কথাবার্তা বলা হয়, অতি উৎসাহী বলা হয়, তিনি এইভাবে কেন জামাতে আসছেন, এইভাবে কেন বলেন, এভাবে কেন করেন, এত জোশ বেশি দিন থাকে না। আমি তাকেও ইতিবাচকভাবে দেখি, প্রয়োজন রয়েছে, সবাই সবভাবে জামাত করবে সেটা যৌক্তিক নয়, কেউ 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 নুরুজ্জামান নোমানির মতো করবে, কেউ অন্যভাবে করবে, একটা ডাইনামিক সংগঠনে এরকম একটা বৈচিত্র্য থাকবে, এটা একেবারে স্বাভাবিক। অতএব মুফতি নুরুজ্জামান সাহেবের অ্যাক্টিভিটিস, ব্যতিক্রমী কিছু কথাবার্তা, এটাও আমি ইতিবাচকভাবে দেখি। তিনি একটা অভিযোগ করেছেন শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে, ভয়ানক অভিযোগ। এই অভিযোগটার আলোকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, শেখ আহমদুল্লাহ কতটুকু দোষী সেটা বলার চেষ্টা করব। তার আগে এটাও বলে নিই, শেখ আহমদুল্লাহ আজকে যে বড় সেলিব্রিটি, একটা ইনস্টিটিউশন হয়েছেন, তার পেছনে জামাত শিবির অসামান্য অবদান আছে। শেখ আহমদুল্লাহর ভক্ত, তাকে প্যাট্রোনাইজ যারা করে, তাদের একটা বড় অংশ জামাত শিবিরের আদর্শে বিশ্বাসী এবং তাদের সাথে কানেক্টেড। বিশেষ করে যেহেতু তার অন্যতম একটা পরিচয় তিনি একজন সেলিব্রিটি এবং অনলাইন ভিত্তিক সেলিব্রিটি, এই জন্য অনলাইনে তার ফলোয়াররা সিংহভাগ জামাত শিবির। স্বয়ং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান নিজে শেখ আহমদুল্লাহকে প্রমোট করেছেন। ডাক্তার শফিকুর রহমান তার ফেসবুক পেজে শেখ আহমদুল্লাহকে নিয়ে পোস্ট দিয়েছেন। অতএব সেটা কিন্তু একটা বড় জামাতের আমির যদি একজন ব্যক্তিকে প্রমোট করে, যে কোনো ইস্যুকে কেন্দ্র করে, তার অসুস্থতাকে কেন্দ্র করে, এটা বড় একটা বিষয়। তো এই জামাতের আমির তাকে নিয়ে ইতিবাচক পোস্ট দিলে তাদের দলের লোকজন তো তার প্রতি সহমর্মী হবে, এটা একেবারেই স্বাভাবিক। তাছাড়াও শেখ আহমদুল্লাহর ভক্ত জামাত শিবিরের একটা বড় অংশ কেন, জামাতপন্থী আলেম ওলামাদের একটা অংশ প্রকাশ্যেই শেখ আহমদুল্লাহর ভক্ত জামাত শিবিরের লোকজন হোক এটা চান না, কারণ শেখ আহমদুল্লাহ জামাত শিবির কেউ না, এই বিষয়টা আগে বুঝতে হবে, তারপরে আলোচনায় যাই। আমি এই নীতিমালাগত এই আলোচনাটা একটু করে নিই। দেখেন, জামাত শিবির যারা করে তারা মানুষ, তারা সমাজের পার্ট অ্যান্ড পার্সেল, তারা কোনো ফেরেশতা নন, তারা কোনো রোবট নন। আর জামাত শিবির একটা প্রতিষ্ঠান, একটা রাজনৈতিক সংগঠন, একটা দ্বীনি সংগঠন, একটা প্ল্যাটফর্ম, জামাত শিবির একটা প্রতিষ্ঠান।
এখন এই প্রতিষ্ঠানে কেউ চাকরি করে না। জামাত শিবিরের কর্মী সমর্থক রোকন সবারই ব্যক্তিগত জীবন আছে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, ইত্যাদি ইত্যাদি। তাদেরও একটা নিজস্ব চিন্তাধারা, লাইফস্টাইল আছে এবং তারা জামাত শিবিরের সমর্থক বা কর্মী বা নেতা। এমনকি আমিরে জামাতেরও তার কিছু ব্যক্তিগত দিক আলাদা আছে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেরও কিছু ব্যক্তিগত দিক ছিল, একান্তই ব্যক্তিগত, যেগুলো শরীয়ত নয়। তার ব্যক্তিগত কিছু পছন্দ ছিল যেগুলোকে তিনি শরীয়ত হিসাবে মর্যাদা দিতে নিষেধ করেছেন, এটা থাকবে। এর মানে একজন লোক জামাত শিবির করে এর মানে এই নয় যে তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, সে কী খাবে কী খাবে না, অনলাইনে কাকে পছন্দ করবে করবে না, কোন হুজুরের কথা তার ভালো লাগবে লাগবে না, সব আপনি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবেন না। অতএব জামাত শিবিরের অনেক আলেমনা বা অনেক বড় বড় লোকজনকে দেখেছি, তারা কর্মীদের নেটিজেনদের পছন্দ অপছন্দ ঠিক করে দেওয়ার চেষ্টা করেন, যে অমুককে পছন্দ করা ঠিক না, অমুকের বক্তব্য কেন শুনে, দীর্ঘমেয়াদে অমুক সংগঠনের জন্য ক্ষতিকর অমুক ব্যক্তি, এরকম কথা বলার চেষ্টা করেন। আপনি চাইলেও এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন না। এর মানে মিজানুর রহমান আজহারিকে জামাত শিবিরের লোকজন পছন্দ করছে, আহমদুল্লাহকে পছন্দ করছে, আবদুল্লাহ সাইফুল্লাহকে পছন্দ করছে, আবদুল্লাহ জাহাঙ্গীরকে পছন্দ করছে, কাজী ইব্রাহিমকে পছন্দ করছে, বিলাল ফিলিপসকে পছন্দ করছে, জাকির নায়েককে পছন্দ করছে। এগুলো অটোমেটিক কিছু অ্যালগোরিদমের মাধ্যমে কাজ করে, এগুলো আপনি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা সম্ভব নয়, নিয়ন্ত্রণ করা উচিত নয়, অসম্ভব চিন্তাধারা। এই নীতিমালাটা বুঝতে হবে, শেখ আহমদুল্লাহর ভক্ত কেন জামাত শিবিরের লোকজন, এটা অটোমেটিক্যালি একটা চয়েস, এই অ্যালগোরিদম সংগঠনের নিয়ন্ত্রণের বাইরে এটা হবেই। তবে কেন একটু ব্যাখ্যা করি, অথবা আমিরে জামাত নিজেই বা কেন প্রমোট করলেন। অসুস্থ তো কত আলেম হয়, কিন্তু সবাইকে নিয়ে তো ডাক্তার শফিকুর রহমান পোস্ট করেন না, শেখ আহমদুল্লাহকে নিয়ে কেন পোস্ট করলেন? এর কিছু কারণ আছে। দেখেন, একজন আলেম হিসাবে, একজন নিরপেক্ষ আলেম হিসাবে শেখ আহমদুল্লাহ ডেফিনেটলি নন পলিটিক্যাল, তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেও আমি রাজি নই, আবার তাকে সমালোচনা করে ধুয়ে দিতে রাজি নই। তিনি অন্যান্য আলেমদের মতো একজন আলেম, তবে তার ফিকহি স্কুল অফ থট মধ্যমপন্থী, তিনি সালাফি হানাফি এদের মধ্যে একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করেন, অনেকটা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের কাছে। যদিও হানাফি মাজাবের, তবে একেবারে সালাফি না, এন্টি সালাফি না, সালাফি বিদ্বেষী না। এই যে মধ্যমপন্থী ফিকহি স্কুল অফ থট যারা পজেস করেন, মধ্যমপন্থী মানহাজ যারা ধারণ করেন, শিরক বেদাত সম্পর্কে অবস্থান কী হবে, একটা মধ্যম মানের অবস্থান, কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু আল মাসালাতুল মুখতালিফা নিয়ে অতিমাত্রায় বিতর্ক করা যাবে না, এইটাও ঠিক এইটাও ঠিক, যে কোনো মাঝহাব যে কোনো স্কুল অফ থট চলতে পারে, কোনো সমস্যা নাই, উদারতা। তো এইসব ফিলোসফির কারণে বা শেখ আহমদুল্লাহর এই মূলনীতির কারণে অটোমেটিক্যালি জামাত শিবিরের লোকজনের মনের মধ্যে ঢুকে গিয়েছে, এমনকি আমিরে জামাতের মনের মধ্যে ঢুকে গিয়েছে, স্বাভাবিক। এবং শেখ আহমদুল্লাহর যে ভদ্রতা নম্রতা, কাউকে শত্রু মনে করতে চান না, সবাইকে নিয়ে চলতে চান, আবার তার কোনো রাজনৈতিক পরিচয় রাখতে চান না, এই সব বিষয় কিন্তু অনেক ক্ষেত্রে জামাত শিবির শিক্ষিত লোকজনকে অ্যাট্রাক্ট করেছে, স্বাভাবিক। অথবা আপনি যতই চান শেখ আহমদুল্লাহ বা শেখ আহমদুল্লাহদের মতো আরও ব্যক্তি সামনে আসবে, তারা জামাত শিবিরের লোকজনের কাছে জনপ্রিয় হবে, আপনি চাইলেও এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন না, নিয়ন্ত্রণ করার চেষ্টা করাটা উচিত নয়, এবং এটা একটা তাদের পছন্দ হিসাবে রেখে দেওয়া উচিত। আপনি একজন জামাত শিবিরের রোকন বা কর্মী বা নেতার সব কিছু 100% নিয়ন্ত্রণ করবেন, এটা অবাস্তব চিন্তা। হ্যাঁ, তার মৌলিক বিষয়গুলো সংগঠনের সাথে সাংঘর্ষিক না হলেই হয়, আর শেখ আহমদুল্লাহর লেকচার শোনা বা প্রমোট করা এটা সংগঠনের সাথে সাংঘর্ষিক নয়, আর হলে আমিরে জামাত এটা প্রমোট করতেন না। যাক, এটা হচ্ছে কারণটা বললাম, শেখ আহমদুল্লাহর সাথে জামাত শিবির প্রাসঙ্গিকতাটা বললাম। এরপর আরও কিছু বিষয় দেখেন, শেখ আহমদুল্লাহ কখনো জামাত শিবিরের বিরুদ্ধে বলেছে, প্রকাশ্যে বলেন, এই আলোচনাটা শেষে আসবে। মুফতি নুরুজ্জামান নোমানী সাহেব শ্রদ্ধেয়, তিনি লিখেছেন, আমার সম্মানিত দিনী ভাইদের উদ্দেশ্যে বলছি, আমি কারাগার থেকে বের হয়ে আসার পর একদিন একটি অফিসে গিয়েছিলাম, গিয়ে দেখি সেখানে একজন অত্যন্ত জনপ্রিয় সেলিব্রিটি শেখ আহমদুল্লাহ সাহেব বসা আছেন। অফিসে বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন, হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে তিনি জামাত শিবিরের নামে সমালোচনা করতে লাগলেন। দেখেন, যেভাবে এই অভিযোগটা করেছেন, আল্লাহু আলাম, আমি মুফতি নুরুজ্জামান নোমানী সঠিক না ভুল, তিনি মিথ্যা বলেছেন না সঠিক বলেছেন, আল্লাহ ভালো জানেন, আমি এটা যাচাই করব না। তবে তার স্টেটমেন্টের ধরন দেখে আমি ব্যক্তিগতভাবে নুরুজ্জামান নোমানী সাহেবের বক্তব্য সঠিক মনে করি না, কারণ শেখ আহমদুল্লাহর মতো একজন বিচক্ষণ লোক অথবা কোনো একটা সরকারি অফিসে গেলেই যে জামাত শিবির বিরুদ্ধে বলতে হবে বা বললেই যে আলাদা কোনো ফায়দা আছে, বিষয়টা এরকম নয়। জামাত শিবির সরাসরি রোকন সেলিব্রিটিরা যে ওই ধরনের সরকারি অফিস বা গোয়েন্দা সংস্থার কার্যালয়ে যায় না, সেটা না।
আর এমনি জামাত শিবিরের বিরুদ্ধে বললেই যে আলাদা কোনো অ্যাডভান্টেজ দেবে, মানে এইগুলো আসলে বাস্তবে কাজ করে না। তিনি যেভাবে বলছেন এটা অনেকটা ইউটোপিয়ান। জামাত শিবিরের লোকজনও সমাজে চলে, তারাও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যায়, সুযোগ সুবিধা নেয়, চাকরি করে, ভাতা নেয়, পেনশন নেয়, সবই চলে। অতএব অপ্রাসঙ্গিকভাবে শেখ আহমদুল্লাহ এটা করবেন বা করে আলাদা কোনো লাভ আছে, এগুলো বাস্তবতার সাথে যায় না। আমি আমার বিশ্লেষণ করছি, সত্যমিথ্যা আল্লাহ জানেন। সেলিব্রিটি সাহেবের উদ্দেশ্য, দেখেন এখানে সেলিব্রিটি বলে কিন্তু তাকে কটাক্ষ করা হয়েছে, এই কটাক্ষ এটাও আমি অযৌক্তিক মনে করি। এরকম সেলিব্রিটি হবে, জামাত শিবিরের নেতাকর্মীদের সমর্থনে এরকম হাজারো সেলিব্রিটি হয়েছে, হবে। এটা চাইলে মুফতি নুরুজ্জামান সাহেব কেন, এটা আমিরে জামাত নিয়ন্ত্রণ করতে পারবেন না, নিয়ন্ত্রণ করার চেষ্টা উচিত নয় এবং সেটা অসম্ভব। এটা একটা অটোমেটিক অ্যালগোরিদমের মাধ্যমে চলে, এটা মানুষের নেচার। জামাত শিবিরের লোকজন একটা পছন্দ এরকম থাকবে, সব কিছু সংগঠন ঠিক করে দিতে পারবে না। অতএব তাকে সেলিব্রিটি বলে কটাক্ষ করে কোনো লাভ নেই। তিনি সেলিব্রিটি, তিনি গ্রহণযোগ্য, তার তাসির আছে, তিনি ব্যক্তি প্রতিষ্ঠান, এটাই সত্য। অতএব সেলিব্রিটি বলে খোঁচা দেয়া, এতে তার কিছুই আসে যায় না, বা এটা উচিত না, এটা একটা অনুচিত চেষ্টা, অপ্রয়োজনীয় চেষ্টা। বরং এর মধ্যে একটা হিংসাও কিন্তু বোঝা যায় যে তার সেলিব্রিটি ইমেজটাকে অনেকে পছন্দ করতে পারছেন না। সেলিব্রিটি তার মতো এরকম হতে চাইলে জামাত শিবির লোকজনও চেষ্টা করে, হয়, সবাই হয়, এগুলো কিছু না, দূষণীয় কিছু না। সেলিব্রিটি সাহেবের উদ্দেশ্য ছিল এটা বোঝানো যে জামাত শিবিরের সাথে ওনার কোনো সম্পর্ক নাই। এখন এটা প্রশাসনের লোকজনের কাছে বললেই কি তারা বিশ্বাস করবে? না, সেটা প্রশাসনের লোকজন এত বোকা না, আর সেটা বোঝানোর চেষ্টা করার কোনো মানে হয় না। দেখেন এই কথা যে সঠিক আমি মনে করি না, তার সপক্ষে দুই একটা যুক্তি দিই। শেখ আহমদুল্লাহর সাথে জামাত শিবির কৌমি চরমনাই আহলে হাদিস সালাফি মাঝহাবি লামাজহাবি সবার সাথে যে সম্পর্ক আছে, শেখ আহমদুল্লাহ সেটাই প্রমাণ করতে চান, বরং সম্পর্ক নাই সেটা প্রমাণ করতে চান না। এটা কিন্তু একটা বিষয়, সম্পর্ক সবার সাথে থাকতে পারে বা সম্পর্ক তিনি সবার সাথে রাখতে চান, সবার সাথে চলেন তিনি, বরং প্রকাশ্যে এটাই দেখান, এটাই প্রমাণ করার চেষ্টা করেন এবং সেটাই করে যাচ্ছেন, করেছেন, ইটস ট্রু। দেখেন জামাতপন্থী বিভিন্ন প্ল্যাটফর্ম এই কয়েকদিন আগেও, সপ্তাহখানেক আগেও শেখ আহমদুল্লাহকে দাওয়াত দিয়েছে জামাতের একেবারে সিলমারা বড় বড় আলেমদের সাথে একই মঞ্চে একই প্ল্যাটফর্মে শেখ আহমদুল্লাহ ওয়াজ করেন, বক্তব্য দেন। আমির হামজা, আবদুল্লাহ সাইফুল্লাহ, আমির হামজার মতো জামাতের সিলমারা লোকের সাথে শেখ আহমদুল্লাহ ওয়াজ করেন, সমস্যা নাই তো কোনো, একই জায়গায় দাওয়াত নেন। এবং আরও কামালউদ্দিন জাফরির মতো লোককে ওস্তাজ বলে যেভাবে সম্মান করেছে, যেভাবে জড়িয়ে ধরেছে, আপনি কি বলবেন তার মাধ্যমে কি প্রমাণিত হয়? বরং আহলে হাদিস বা সালাফিরা তাকে জামাতি বলে আরও ট্যাগ দেয়, এরকম তার উদারতার কারণে। আপনি যে কোনো জায়গায় একেবারে জামাত সাংগঠনিকভাবে যে আলেমকে নির্ভরযোগ্য মনে করে, তাকে আর শেখ আহমদুল্লাহকে এক জায়গায় দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, এক জায়গায় প্রকাশ্যে ক্যামেরার সামনে বসানোর চেষ্টা করেন, বসতে তার কোনো আপত্তি নেই। জামাতের রোকন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপন করে, আর সেই অনুষ্ঠানে বক্তা থাকেন শেখ আহমদুল্লাহ, নিয়মিত হয়। মানে জামাত শিবিরের লোকজনের সাথে প্রকাশ্যে চলছেন শেখ আহমদুল্লাহ, এগুলো তিনি গোপন করতে চাচ্ছেন না। অতএব জামাত শিবিরের সাথে তার সম্পর্ক নানানভাবে প্রমাণ করার চেষ্টা করছেন, এই অভিযোগটা একেবারেই ঠিক নয়। আর দ্বিতীয় কথা, প্রকাশ্যে তো গোপনে যদি প্রশাসনের লোকজনের কাছে কিছু বলেও থাকেন, ওপেনলি তো আচরণ আমরা দেখি ভিন্ন। আল হুকমু আলা জাহের, তার বাহ্যিক আচরণের মাধ্যমেই তাকে আমরা মূল্যায়ন করব। অতএব শেখ আহমদুল্লাহকে জামাত শিবির বিদ্বেষী, জামাত শিবিরকে পছন্দ করেন না এরকম মনে করার কোনো কারণ, কোনো যুক্তি, এই উসুলে ফেকার যে মূলনীতি আল হুকমু আলা জাহের, বাহ্যিক তার আচার আচরণ, এবং আরও কিছু উসুল আছে আপনি জানেন, যারা আলেম তারা এগুলো ভালো বুঝবেন, যে কোনো একটা ফেল এবং তার বক্তব্য, এই দুইটার মধ্যে যদি কন্ট্রাডিকশন আসে, তার কাজ এবং তার বক্তব্য, কওল, ফেল এবং কওলের মধ্যে যদি কন্ট্রাডিকশন আসে, তখন কোনটাকে প্রাধান্য দিবেন? তখন তার কাজটাকে প্রাধান্য দিবেন, আর ফেলটা তো গোপন, সেটা ভেরিফাইডও না। অতএব তার যে ফেল, তিনি কাজে তো প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবিরের সাথে সুসম্পর্ক, সবার সাথে মিশেন, সবার সাথে মোলাকাত করেন, এক মঞ্চে যান, কোনো আপত্তি নেই, কখনো জামাত শিবিরের বিরুদ্ধে বলেনি, অতএব কোনো সমস্যা নেই, এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, এরপর তিনি বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, তিনি যার সাথে কথা বলছেন তিনি ওনাকে জামাত শিবির সম্পর্কে কিছু জিজ্ঞেস করেননি, তাহলে উনি গায়ে পরে কেন একটি মুসলিম সংগঠন নামে মিথ্যা তোহমত দিলেন? এখন এটা নুরুজ্জামান সাহেব দাবি করেছেন কিন্তু বাস্তবতার সাথে মিলে না। আর মিথ্যা তোহমত দিলেও যেহেতু গোপনে দিয়েছেন, প্রকাশ্যে দেননি, এটা এইভাবে বলার বা এভাবে তার প্রকাশ্য তৎপরতার সাথেও সাংঘর্ষিক এরকম অপবাদ দেওয়া জামাত শিবিরের নামে। অতএব এর কোনো গুরুত্ব নাই, দিয়ে থাকলেও
এটার আলাদা কোনো গুরুত্ব নেই, শরীয়তেও গুরুত্ব নেই, রাজনীতিতেও গুরুত্ব নেই, যেহেতু সেটা গোপনে করেছেন, প্রকাশ্যে আমাদের কাছে এরকম কোনো প্রমাণ নেই। অথচ জামাত শিবির ভাইদের প্রমোটেই আজ তিনি এবং তার ওনার মতো অনেক দেশি বিদেশি সেলিব্রিটি হয়ে আসছেন। হ্যাঁ, জামাত শিবিরের লোকজন তাকে প্রমোট করেছে, এই কারণে কি তিনি জামাত শিবিরের প্রতি অকৃতজ্ঞ বা বিদ্বেষী এরকম কোনো কিছু দেখা যায়নি। এখন আর একটা বিষয় মনে রাখতে হবে, শেখ আহমদুল্লাহ যে সেলিব্রিটি হয়েছেন, জামাত শিবিরের লোকজন তাকে কেন পছন্দ করেছে? জামাত শিবির পক্ষে বলার কারণে? পক্ষে কি কখনো বলেছে? না, পক্ষেও বলেনি, বিপক্ষেও বলেনি। তাহলে কেন পছন্দ করেছে? তার মধ্যমপন্থী ভারসাম্যপূর্ণ মানহাজের কারণে পছন্দ করেছে, সেই জায়গাটাতে তিনি আছেন। অতএব চাইলেও আপনারা জামাত শিবিরের লোকজনের কাছ থেকে শেখ আহমদুল্লাহকে ডিটাচ করতে পারবেন না, এবং চেষ্টা করাটা ঠিক নয়, কারণ শেখ আহমদুল্লাহ তো ছদ্মবেশী জামাত শিবির না। তিনি তো বলেনি যে ভাই আমি জামাত শিবির, আমাকে ফলো করেন, লাইক দেন, আমার তো শেয়ার করেন, এ কথা কোনো দিন বলেছে? কিন্তু একথা না বললেও কেন জামাত শিবিরের মনে জায়গা করে নিতে পেরেছেন? তো সেই জায়গাটা যখন যতদিন পর্যন্ত আহমদুল্লাহ ঠিক রাখবেন ততদিন পর্যন্ত তো কোনো সমস্যা থাকার কথা নয়। পরে আফসোস করে এক ভাই আমাকে বলেন, হুজুর আপনারাই তো আপনাদের শত্রু, তিনি খুবই অমায়িক ও বিনয়ী মানুষ। আমি বললাম, ভাইজান সেলিব্রিটি সাহেবকে একটু জিজ্ঞেস করে দেখেন কাদের বদান্যতা প্রমোটিংয়ে আজ তিনি সেলিব্রিটি হয়েছেন। যাই হোক, সেদিন আমি সেলিব্রিটি সাহেবকে কোনো এক কথার প্রেক্ষিতে যে জবাব দিয়েছিলাম, আশা করি বাকি জীবনে তিনি আমার নামটি চাইলেও ভুলতে পারবেন না। জানি না কী জবাব দিয়েছেন, কি এগুলো বিস্তারিত বললে ভালো হতো। প্রিয় ভাই, এদেশে জামাত শিবির কোনো জঙ্গিবাদী উগ্রবাদী নিষিদ্ধ সংগঠন নয়। জামাত শিবির হলো এদেশের নাম্বার ওয়ান খালেস একামতে দিনের মজবুত একটি আদর্শিক সংগঠন। হ্যাঁ, এগুলো তো সব ঠিক। এখন কেউ যদি জামাত শিবিরকে উগ্রবাদী বা জঙ্গিবাদী এগুলো বলে থাকে, তাকে আমরা ধুয়ে দেব, তার বিরুদ্ধে কঠিন অবস্থান নেব। এখন বিষয় হচ্ছে, শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে অভিযোগগুলো নুরুজ্জামান নোমানী সাহেব উত্থাপন করলেন, শেখ আহমদুল্লাহকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি এগুলো বলেছেন, তিনি যদি বলেন না বলিনি, তাহলে শেখ আহমদুল্লাহর কথাই গ্রহণযোগ্য, এর মানে তিনি শত্রু নন। আর তিনি এগুলো বলে তো প্রকাশ্যেই বলতে পারেন, সমস্যা কী? প্রকাশ্যে অনেকে জামাত শিবির বিরোধিতা করে না, করলে তো আরও লাভ বেশি, কিন্তু কই, তিনি তো করেন না। অতএব তাকে আমরা একজন মধ্যম মানের অসাংগঠনিক নন পলিটিক্যাল আলেম হিসাবেই মূল্যায়ন করব। তিনি জামাত শিবির কেউ নন, শত্রু হিসাবেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। অতএব তাকে নিয়ে টানা হেসরা করা অথবা তার পক্ষে বিপক্ষে বলা, এর মধ্যে কোনো কল্যাণ আছে বলে আমরা মনে করি না। তবে এখানে একজন একটা পোস্ট আমার সামনে পড়েছে, মোহতারাম শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে উদ্দেশ্য করে জঘন্য মিথ্যাচার করেছেন নুরুজ্জামান নোমানী সাহেব। সেদিন আমি নিজেই মোহতারাম শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে নিয়ে গেছিলাম, যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি উপস্থিত ছিলাম। সেদিন জামাত সংক্রান্ত কোনো আলোচনা হয়নি সেখানে, অথচ নুরুজ্জামান নোমানী মোহতারাম শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহকে উদ্দেশ্য করে জঘন্য মিথ্যাচার করেছেন। নোমানী সাহেব, আপনি মোহতারাম শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর কাছে প্রকাশ্যে ক্ষমা চান, আর না হয় আপনার খবর আছে। যাই হোক, মানে তারা শেখ আহমদুল্লাহ গ্রুপ এটা অস্বীকার করার চেষ্টা করেছেন। তাদের অস্বীকার করাটাই জামাত শিবিরের জন্য তার সম্পর্কে সুধারণা পোষণ করার জন্য যথেষ্ট। এই জন্য দর্শক, আমি সংগঠনের নীতিমালা, ফিলোসফি, জামাতের গঠনতন্ত্র, আদর্শ সব একত্র করে বাস্তবতার নিরিখে যদি বলি, আসলে শেখ আহমদুল্লাহ আপনাদের কেউ নন, জাস্ট তার মধ্যমপন্থী ফিকি মানহাজ জামাত শিবিরের দৃষ্টিভঙ্গির সাথে যায়, এজন্যে অন্যান্য আলেমদের মতে তাকে সম্মান করবেন। তবে নিজেদের লোক মনে করে তাকে অতি বিশ্বাস বা তার উপর নির্ভরশীলতা নয়, তাকে যেভাবে স্বাভাবিক মূল্যায়ন করা দরকার সেভাবেই করবেন। নুরুজ্জামান নোমানী সাহেবের বক্তব্য এখানে আমি ওইভাবে কনসিডার করার মতো কিছু দেখি না।